বিশ্বের এমন একটি শহর যে শহরের প্রত্যেকেরই রয়েছে একটি করে ব্যক্তিগত বিমান। বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বিচিত্র শহরের কথা শোনা যায়। যুক্তরাষ্ট্রের বিমানের শহর খ্যাত ক্যামেরন পার্ক তেমনই একটি শহর। এটি এমন এক শহর যেখানে ছোট বড় রাস্তা ও অলিগলি বলে কিছুই নেই, একটাই পথ যার পুরোটাই রানওয়ে। শহরকে দুভাগে ভাগ করে সেই রানওয়ে এসে মিশেছে যে রাস্তায়, সে পথটিও 100 ফুট প্রশস্ত। বিমান অনায়াসে ওঠানামা করতে পারে সেখানেও, এমনকি ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িকে পাশ কাটিয়ে এগিয়েও যেতে পারে বিনা বাধায়। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই শহরে যারা থাকেন তারা অফিস যান বিমানে চড়ে, এমনকি সপ্তাহান্তের ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন বিমান নিয়েই। সরকারি নথিতে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয়, আদতে একটি ফ্লাইং রেসিডেন্সিয়াল কমিউনিটি। এই ধরনের কমিউনিটি মূলত বিমানপথে গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বহু বিমানপথে অকেজো হয়ে পড়েছিল, একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিমান চালকের সংখ্যাও বেড়েছিল। সংখ্যাটি 1939 সালে 34,000 থেকে বেড়ে 1946 সালে 4 লক্ষে গিয়ে ঠেকে। যুদ্ধে অংশ নেওয়া সেই অবসরপ্রাপ্ত বিমান চালকদের আরামের অবসর দিতেই ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমেরিকার বেসামরিক বিমান কর্তৃপক্ষ ঠিক করেন অকেজো বিমানপোগুলোতেই অবসরপ্রাপ্ত বিমান চালকদের থাকার ব্যবস্থা করা হবে। চেনা পরিচিত পরিবেশে থাকতে বিমান চালকদের ভালোই লাগবে, এই ধারণা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1963 সালে সেই ভাবনা থেকেই তৈরি ক্যামেরন পার্ক। এক সময়ে নাম ছিল ক্যামেরন পার্ক এয়ারপোর্ট, সেই নাম বদলে হয় ক্যামেরন পার্ক এয়ার পার্ক। শহরের প্রতিটি পরিবারেই কোনো না কোনো সদস্য এক সময়ে বিমান চালক ছিলেন। বিশ্বে এমন ফ্লাইং কমিউনিটি রয়েছে 640টি, তার মধ্যে 610টি আমেরিকায়। তবে বৈশিষ্ট্যে ক্যামেরন পার্ক তার মধ্যে সবচেয়ে নিখুঁত বলে মনে করা হয়। আর 5টা শহরে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এই শহরে বিমানও চলে ঠিক সেভাবেই। গাড়ির গ্যারেজের মতোই বিমান রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে। রাস্তার পাশের স্ট্যান্ডবোর্ডগুলি অনেকটা নিচু, বিমানের ডানা লেগে যাতে নষ্ট না হয় তার জন্য অতিরিক্ত সাবধানতা। এমনকি রাস্তার নামও বোয়িং রোড। পুরনো আমলের ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনীর প্রচলন আছে বিশ্বের বহু শহরে। ক্যামেরন পার্কে গাড়ির পাশাপাশি বিমানেরও প্রদর্শনী হয়। বছরে একদিন রানওয়ে বরাবর সার দিয়ে দাঁড়ায় বিভিন্ন মডেলের বিমান। রানওয়ে ধরে একসঙ্গে সেই বিমানের উড়ান দেওয়ার দৃশ্য দেখার মতো। হাতে গোনা 124টি বাড়ি রয়েছে এই শহরে, তার মধ্যে 20টি বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। সেই সব বাড়ি সস্তায় বেচেও দিচ্ছেন মালিকরা। ফেব্রুয়ারি মাসেই এমন একটি বাড়ির বিজ্ঞাপন প্রকাশ্যে আসে। ইন্টারনেটে দেওয়া সেই বিজ্ঞাপনে বিমানের হ্যাঙ্গারসহ সেই বাড়িটির দাম চাওয়া হয়েছিল মাত্র $6,85,000। তবে ক্যামেরন পার্কের অধিকাংশ বাসিন্দা আরামেই আছেন। ছোট্ট শহরের সুবিধার কমতি নেই। স্কুল, বাজার, হাসপাতাল, এমনকি শপিং মলও রয়েছে। আর যদি কিছু পাওয়া না যায় তাহলে চিন্তা কিসের, বিমানে চড়ে কাছের শহরে চলে যাওয়া তো মিনিট কয়েকের মামলা।